আসলে আপনারা যে জমিটা দেখছেন আমার, এই জমিটাই বিগত 10 বছরেও কিন্তু এই ধরনের চাষাবাদ হয়নি। আর অলরেডি খেয়াল করছেন চতুর্দিকে গাছপালা, ছায়াযুক্ত একটা জমি। তো এরকম একটা জমিতে আমি কিন্তু রিস্ক নিয়ে অনেকটা এই শশার চাষটা শুরু করছি। আমি মোহাম্মদ নাজমুল হোসেন মিঠু, আমি যশোর জেলা কেশবপুর থানা 11 নম্বর হাসানপুর ইউনিয়ন, আমাদের গ্রামের নাম হচ্ছে কাকিলাখালি। আমার এলাকায় কোথাও কিন্তু এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ হয় নাই। আমি প্রথমে শুরু করছি এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ, তো এটার জন্য অনেক প্রতিবন্ধকতা ছিল। ইভেন আপনার এলাকার অনেকেই মনে করেন পাগল বলা শুরু করছে যে এটা কী করছে জমির ভিতরে পলিথিন দিয়ে ডেকে। তো যাই হোক, আমি সেটা কোনো দিকে কর্ণপাত করিনি। না করার পরে আরেকটা বড় যে ব্যাপার ছিল, মানে আমি কিন্তু মানে মূলধনের যে ব্যাপারটা এটা কিন্তু আমার ছিল না। মানে দুইটা রিস্ক ছিল আমার এখানে এই চাষাবাদটার জন্য, একটা হচ্ছে মূলধন, আর নাম্বার 2 হচ্ছে আমার যে জমির যে পরিস্থিতি। এরকম একটা ছায়াযুক্ত জমিতে যে এরকম এত সুন্দর একটা প্রজেক্ট করতে পারবো, এটা তো প্রথম যে ব্যাপারটা আমাকে আমার স্থানীয় কৃষি ব্যাংক ম্যানেজার, উনি আমাকে মানে অর্থের ব্যবস্থা করে দেন, আমাকে একটা লোন দিয়ে উনি অর্থের ব্যবস্থা করে দেন। সেটা নিয়ে আমি এগ্রো 1-এর সঙ্গে যুক্ত হয়ে মানে এগ্রো 1 থেকে ট্রেনিং করে তারপরে ওখান থেকেই বীজ, কীটনাশক, মালচিং পেপার এগুলো আমি নিয়ে নিই। আর তারপরে তো দেখছেন যে চাষাবাদটা আমি শুরু করে এখানে অনেকটা রিস্কের ভেতরেই যে 70,000 টাকা এখানে আমি ইনভেস্ট করছি, এটা করার পরে যে আমি এখান থেকে মানে ইনকাম করতে পারবো এটা কিন্তু অনেকটাই অনিশ্চয়তা ছিল। তারপরে আমি যখন চাষটা শুরু করছি মানে বৃষ্টি মানে আবহাওয়ার কারণেও আমার বেশ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি প্রথমেই, তবু আমি মানে ভেঙে পড়িনি কোনো প্রকার। তারপরে একটু একটু করে মানে তিলে তিলে গড়ে তোলা আমার এই প্রজেক্টটা। আগামী 1 বছরের জন্য আমি প্রজেক্টটা মানে দাঁড় করা যাচ্ছি। তো আশা করি সাবিরার পরে আমি আরও যেটা মানে করলা, তারপরে সিম, এটা করতে পারবো। তো সব কিছু মিলে আসলে এগ্রো 1-এর মানে ভূমিকা অনেক বড়। কারণ এগ্রো 1-এর যে ভিডিওটা দেখে কিন্তু আমি গেছিলাম বগুড়াতে ট্রেনিং করার জন্য, তো ট্রেনিং করে আমাদের ওইখানে যে শ্রদ্ধেয় সামিউল ভাই ছিলেন, ওনার কথা বলে ওনার অ্যাক্টিভিটিসগুলো সব কিছু ভালো লাগছে। তো ওটা দেখে আমি আরও উৎসাহিত হয়েছিলাম ওখানে যাওয়ার পরে। ইভেন আমি আসার সময় বীজ, কীটনাশক, মালচিং পেপার, আদারওয়াইজ যেসব জিনিসগুলো আছে ইনস্ট্রুমেন্ট ওগুলো আমি নিয়ে আসছিলাম। তো তারপরে একটু একটু করে আমার আজকে এই পর্যন্তই। আমি অনার্স কমপ্লিট করছি পলিটিক্যাল সায়েন্সে। তারপরে তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় আপনার অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু ভালো সুফল না পাওয়ার পরে আমি কৃষির দিকে ঝুঁকে আসছি। আর আমাদের মানে আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়া, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল তথা বাংলাদেশের আবহাওয়াটা কৃষির জন্য খুবই উপযোগী। আর এই সেক্টরে যদি আমাদের মতো শিক্ষিত যুবকরা এগিয়ে আসে তো এই কৃষি সেক্টর থেকে অনেক কিছুই করা সম্ভব। আর সেটা জলিজন্ত উদাহরণ আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি মানে কৃষিটাকে দেখছি মানে শুধু কৃষি হিসাবে না, আমি ব্যবসা প্লাস সেবা দুইটা হিসাবেই দেখছি এটা। আগামীতে যেহেতু আমি একটু একটু করে আমার প্রজেক্ট বাড়াবো বা আমার এলাকার যে শিক্ষিত যুবক যারা আছে আমি তাদেরকে নিয়ে মানে তাদেরকে নিয়ে অর্গানাইজ করব, বিভিন্ন প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা করব, করে আমি কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এটা আমি সর্বক্ষণ চালিয়ে যাবো। এবং আমি তো মনে করেন যে আমার এখানে 33 শতকের একটা প্রজেক্ট মাত্র, আমি এরপরে যে 2-3 বিঘার একটা প্রজেক্ট শুরু করব। আগামীতে যে মনে করেন যে মরিচ আছে নাগাফায়ার জাতের যে মরিচগুলো আনসিজনারি যে মরিচ ওইগুলো চাষ করব। এইভাবে মানে আনসিজনারি বিশেষ করে যে ক্রপসগুলো ওঠানো হয় সাধারণত একটু দাম থাকে, রিস্ক বেশি হলেও দামটা ভালো থাকে, আমি ওইটার উপরে অনেকটা চাষবাস শুরু করবো।